ओम सृष्टि अनादि आदि श्री गोविंद नमो ओम कृष्णाय नमो नमो ओम ब्रह्मा प्रजापतये नमो नमो ओम विष्णु পালা কীর্তন শ্রী ভগবত কথা রচনা বাদল দত্ত সুর এবং কণ্ঠ স্নেহাংশু দত্ত যন্ত্রসঙ্গীতে অর্গান সুরজিৎ দাস তবলায় অরূপ উপাধ্যায় রেকর্ডিং অসীম রায় ভিডিও রেকর্ডিং অভিষেক রায় এবং লোকনাথ সরকার সহযোগিতায় বিভাস মিস্ত্রি স্বর্গম স্টুডিও কলকাতা তা আসুন শুরু করি শ্রী ভগবানের কথা শ্রী ভগবত কথা এই মহাজাগতিক সৃষ্টির অন্তরালে কে আছেন সেই মহাশক্তি যার ইচ্ছায় হয় এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় তিনি সেই ওং পরমাত্মার অধিকারী যারা এ জগতে আবির্ভূত হয়ে থাকেন কেবল তারাই পারেন এই মহাশক্তির স্পর্শ অনুভব এবং তারপরে দর্শন তিনি সৃষ্টি তিনি স্থিতি আবার তিনি প্রলয় তিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি মহেশ্বর আবার তাদের মধ্যেই আছে সত্য রজ তম এই তিন গুণ অর্থাৎ শ্রী ভগবান ত্রিগুণেশ্বর এ সবই হল অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণের বহুরূপ স্বরূপ এই জগতের সব কিছুই তারই সৃষ্টি তিনি ব্রহ্মা রূপে সৃষ্টি করেন বিষ্ণু রূপে পালন করেন আর শিব রূপে প্রলয় বা সংহার করেন আর সেই শ্রী ভগবান কথাই হল ভগবত কথা ভগবতের আসক্তিতে বারে জ্ঞান ধন প্রাণশক্তি যশ খ্যাতি ও লাবণ্য আমাদের সকলের কল্যাণের জন্য শ্রী ভগবানের চরণে প্রণাম জানাই এবং আরতি করি ভগবতে নাম নম প্রণামি শ্রীচরণ ভগবতে নাম নম প্রণামি শ্রীচরণ তরুণ তপনে হেরি তপ ভেবতে তপধনে বিগলিত তনু মন মন্থন ভগবতে নাম নম প্রণামি শ্রীচরণ
ভগবতে তুষ্টিত দেহ মন ভাবনার ভগবতে তুষ্টিত দেহ মন যাহারতে ধজ আঁকা ছবি চতুর্ভুজ জ্ঞান লভে ভগবতে বিকশিত ধনবান জ্ঞান লভে ভগবতে বিকশিত ধনবান ভগবতে নাম নম প্রণামি শ্রী চরণ স্থিতি প্রলয় নব নব সৃজন ত্যাগে অনুরাগে লাবণ্য উদ্ভবে স্থিতি প্রলয় নব নব সৃজন ত্যাগে অনুরাগে লাবণ্য উদ্ভবে বিকশিত চিত্তে যশ খ্যাতি বর্ধন বিকশিত চিত্তে যশ খ্যাতি বর্ধন ভগবতে নম নম প্রণামি শ্রী চরণ ভগবতে নম নম প্রণামি শ্রী চরণ শক্তি দর্শন ভরে যায় মন প্রাণ আরতি করি প্রভু অবতারে অধিভু মহাশক্তি দর্শন ভরে যায় মন প্রাণ আরতি করি প্রভু অবতারে অধিভু প্রণামি প্রণামি তাই দৈব কি নন্দন প্রণামি প্রণামি তাই দৈব কি নন্দন ভগবতে নাম নম প্রণামি শ্রী চরণ ভগবতে নাম নম প্রণামি শ্রী চরণ ভগবতে নাম নম প্রণামি শ্রী চরণ দুর্লভ এ মানব জীবন আমরা লাভ করেছি পরম করুণাময় শ্রী ভগবানের করুণায় তাহার নির্দেশিত পথ অনুসরণ করলেই পাওয়া যায় পরম ব্রহ্মকে আমরা কোথা থেকে এসেছি আর কোথায় বা যাব পরম ব্রহ্ম প্রাপ্ত ব্যক্তিরা এই মর্ত থেকেই মোক্ষ লাভ করে তারা নিঃশব্দে জগৎ ছেড়ে চলে যায় তাদের কীর্তি তাদের সেই কীর্তির মাধ্যমে তারা যুগ যুগ ধরে সৃষ্টির মধ্যে বেঁচে থাকে মোক্ষ লব্ধ ব্যক্তিরা আর পুনরায় জন্মগ্রহণ করেন না মন শঙ্খচক্র গদা পদে চতুর্ভুজের বন্ধনেতে বাঁধবে যখন সমন একবার ভাবনারে মন শঙ্খচক্র গদা পদে চতুর্ভুজের বন্ধনেতে বাঁধবে যখন সমন অশুচি হবে গৃহ ত্যাজিলে নশ্বর দেহ অশুচি হবে গৃহ ত্যাজিলে নশ্বর দেহ প্রাণবায়ু করলে গমন প্রাণবায়ু করলে গমন একবার ভাবনারে মন শঙ্খ
চক্র গদা পদে চতুর্ভুজের বন্ধনেতে বাঁধবে যখন সমন একবার ভাবনারে মন। তারে প্রাণ ভরে করব মাঝে বারে বারে, ডাকো তারে প্রাণ ভয়ে করব মাঝে বারে বারে, তারণ করবেন শ্রী মধুসূদন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিগুণেরই এক ঈশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিগুণেরই এক ঈশ্বর, বিশ্ব সৃষ্টিকারী তিনি দৈবকী নন্দন, বিশ্ব সৃষ্টিকারী তিনি দৈবকী নন্দন। একবার ভাবনারে মন, শঙ্খচক্র গদা পদে চতুর্ভুজের বন্ধনেতে বাঁধবে যখন সম। মাতার গর্ব ধরি শ্রীকৃষ্ণ চৈতন্য হরি, শচী মাতার গর্ব ধরি শ্রীকৃষ্ণ চৈতন্য হরি, কৌশল্যার গর্বে ধারণ, কৌশল্যার গর্বে ধার কৌশল্যানন্দন, কর মুখে ওই নাম হরে কৃষ্ণ হরে রাম, কর মুখে ওই নাম হরে কৃষ্ণ হরে রাম, মুক্ত কর চতুর্ভুজ বন্ধন। একবার ভাবনারে মন, শঙ্খচক্র গদা পদে চতুর্ভুজের বন্ধনেতে বাঁধবে যখন সম। সত্য শুদ্ধ আত্মারাই কেহ পায় পিতৃলোক, কেহ পায় ইন্দ্রলোক, কেহ বায়ু, আবার কেহ বা পায় গন্ধর্বলোক। মুনিবর সুত একদিন জানতে চাইলেন শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ মহাজ্ঞানী মহামণি পরাশরের কাছ থেকে এ মহাজাগতিক সৃষ্টির কথা। মহামণি পরাশর তখন মুনিবর সুতকে শুধাতে শুরু করলেন এ মহাজগতের সৃষ্টির আদি কথা। ব্রহ্মাজির অঙ্গে থেকে যে তেজস্ক্রিয় আলোকরশ্মি নির্গত হয়েছিল তাহা থেকেই উৎপন্ন হয়েছিল সৌরজগৎ। এই তেজস্ক্রিয় রূপের পরিবর্তন হয়ে ভগবান হলেন বিষ্ণুরূপী। শ্রী ভগবান বিষ্ণুরূপ নিলেন ক্ষেত্রজ্ঞ রূপ, আর এই ক্ষেত্রজ্ঞ তেজস্ক্রিয় শক্তির বিকৃত রূপ হল সংহার। তখন তিনি হলেন প্রলয়কালী রূপ মহেশ্বর, তিনি ত্রিগুণেশ্বর ভগবান, আর তার তিন গুণ হল সত্য রজ এবং তম। আদি শক্তি উদ্ভাবিল ব্রহ্মতনু তেজসার, আদি শক্তি উদ্ভাবিল ব্রহ্মতনু তেজসার, স্থিতি কল্পে বিষ্ণু নিলে রূপান্তরে ক্ষেত্র
অগ্র আদি শক্তি উথবা বিল ব্রহ্মতন তেজ সার তত্ত্বে বৈকারী সে সাধ্যে গুণ তৈজ সেতে রজগুণ যা অলঙ্কারে অহংকারে তম শিক্ষা তম গুণ সৃষ্টির জগৎ সংহারে আদি শক্তি উদ্ভাবিল ব্রহ্মতন তেজ সর স্থিতি কল্পে বিষ্ণু নিলেন রূপান্তরে ক্ষেত্র গর আদি শক্তি উদ্ভাবিল ব্রহ্মতন তেসর ত্রিগুণেশ্বর ভগবানের সত্য রজ এবং তম এই তিন গুণের শব্দ ব্রহ্ম থেকে সৃষ্টি হল তারই নাম ভূত এই ত্রিগুণাত্মক শব্দ ব্রহ্ম ভূতের তন্মাত্রা রূপ থেকে সৃষ্টি হয় আকাশ আবার এই আকাশ বিকৃত রূপ ধারণ করে সৃষ্টি হয় বায়ু আর এই বায়ুর বিকৃত রূপ হল তেজ বা শক্তি এই তেজ শক্তির বিকৃত রূপ ধারণ করে সৃষ্টি হল জল এই চতুর্গুণাত্মক শব্দ ব্রহ্ম তথা আকাশ বায়ু অগ্নি বা তেজ সবে মিলে প্রকৃতির সৃষ্টি একেই বলা হয় পঞ্চভূত সৃষ্টি হলো পঞ্চভূতে ত্রিগুণেতে রূপ দেখালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে ব্রহ্মা কিয়া সৃষ্টি যথা বিষ্ণু থাকেন পালনে মহেশ্বর তা সংহারিছে নব সৃষ্টির কল্যাণে ত্রিদীপই মহতত্ত্বে সৃষ্টি হলো পঞ্চভূতে ত্রিগুণেতে রূপ দেখালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে তত্ত্বে সৃষ্টি হলো পঞ্চভূতে ত্রিগুণেতে রূপ দেখালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে ত্রিদীপই মহতত্ত্বে সৃষ্টি হলো পঞ্চভূতে ত্রিগুণেতে রূপ দেখালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে ব্রহ্মা কিয়া সৃষ্টি যথা বিষ্ণু থাকেন পালনে ব্রহ্মা ক্রিয়া সৃষ্টি যথা বিষ্ণু থাকেন পালনে মহেশ্বতা সংহারিছে নব সৃষ্টির কল্যাণে মহেশ্বরতা সংহারিছে নব সৃষ্টির কল্যাণে আছে যে ফল গভীরেতে আচ্ছাদনে আবৃত আছে যে ফল গভীরেতে আচ্ছাদনে আবৃত পঞ্চভূত ছিল তেমনি জগৎ সৃষ্টির আগমুহূর্ত ত্রিগুণ তত্ত্বে ব্রহ্মার মাঝে পঞ্চভূত ছিল পঞ্চভূত তাই তৈরি হলো সৃষ্টি যথায় হবে মেনে ত্রিদীপই মহত তত্ত্বে সৃষ্টি হলো পঞ্চভূতের ত্রিগুণেতে রূপ দেখালেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে ত্রিগুণেতে রূপ দেখালেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে ত্রিগুণেতে রূপ দেখালেন ব্র
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী। মহামণি পরাশর এভাবে মণিবর সুতকে ভগবানের আবিকথা শুধাতে লাগলেন। মহামণি পরাশর আরও বলেন যে ভগবান শ্রী ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছিল, যেমন পঞ্চভূত তেমনই এই পঞ্চভূতের মধ্যেই আনলেন প্রাণের স্পন্দন, তার ইচ্ছাতেই সৃষ্টি হয়েছিল তার চার মানসপুত্রের। তখন মণিবর সুত জিজ্ঞাসিলেন মহামণি পরাশরের কাছে, এরপর কি হল? তখন মহামণি পরাশর সুতকে বললেন, ত্রিগুণপতি একেশ্বরের ব্রহ্মারূপের অবতার, চারি পুত্র সৃষ্টি করলেন মোরের ইচ্ছায় তা, সমক সারঙ্গন সনাতন আর সনৎ কুমার সবাইকে যে করতে হবে জগৎ সৃষ্টির বিস্তার, চারি পুত্র সৃষ্টি হলেও নেই কো তাদের কাবের আচার, পূর্ণ নাহি হলো তখন ভগবানের মর্মাঞ্ছা, ত্রিগুণপতি একেশ্বরের ব্রহ্মারূপের অবতার। মহামণি পরাশর শুধাতে লাগলেন আর মণিবর সুত গভীরভাবে শ্রবণ স্থিতি রইলেন। মহামণি বললেন, এই পঞ্চভূতের মধ্যে প্রাণের স্পন্দন আনতে হলে কামের প্রয়োজন। তখন ব্রহ্মাজি কাম দেবতাকে আহ্বান করলেন, কারণ সৃষ্টির মধ্যে যদি কাম দেবতার প্রভাব না থাকে তবে সৃষ্টির বিস্তার ঘটে না। ত্রিগুণেশ্বর ভগবান তখন তমগুণ ধারণ করলেন, তারপর কি হলো? হে মণিবর শ্রবণ করো। কামদেবেতে মজলেন হরি সৃষ্টি করলেন পুরুষ নারী, কামদেবেতে মজলেন হরি সৃষ্টি করলেন পুরুষ নারী, শ্রী ভগবান ভাবলেন যে ত্রিগুণের কণ্ঠী ধরি, কামদেব বার্তা বহে তমসিকের পাল্লা ভারী, কামদেবেতে মজলেন হরি সৃষ্টি করলেন পুরুষ নারী, কামদেবেতে মজলেন হরি সৃষ্টি করলেন পুরুষ নারী। কামদেব তমগুণে সৃষ্টি করলেন বিস্তার, কামদেব তমগুণে সৃষ্টি করলেন বিস্তার, পূর্ণ হল ব্রহ্মাজির আকাঙ্ক্ষিত মন ইচ্ছার, পূর্ণ হল ব্রহ্মাজির আকাঙ্ক্ষিত ইচ্ছা, কামদেবেতে মজলেন হরি সৃষ্টি করলেন পুরুষ নারী, কামদেবেতে মজলেন হরি সৃষ্টি করলেন পুরুষ নারী, শ্রী ভগবান ভাবলেন যে ত্রিগুণের কণ্ঠী ধরি, কামদেব বার্তা বহে তমসিকের পাল্লা ভারী, কামদেব তমগুণে সৃষ্টি করলেন বিস্তার, পূর্ণ হল ব্রহ্মাজির আকাঙ্ক্ষিত মন ইচ্ছা। মহামণি পরাশর বলতে লাগলেন যে
ব্রহ্মাজি এরপর আরও 10 মানুষপুত্র সৃষ্টি করলেন। এই 10 মানুষপুত্রের মধ্যে একজন হলেন দেবর্ষি নারদ। এই দেবর্ষি নারদ ছাড়া বাকি 9 জন হলেন মহর্ষি। এই 9 জন মহর্ষি জগৎ সৃষ্টি বিস্তারে কামদেব দ্বারা প্রভাবিত হলেন, আর দেবর্ষি নারদ হলেন ব্রহ্মচারী। ত্রিলোকের সংবাদ আদান প্রদান তিনি দ্রুততার মধ্যে তিনি মানুষের মানুষে ও বিবাদ বাঁধাতেন। অতি অল্প সময়ের মধ্যে সে বিবাদ বিসংবাদ মীমাংসাও করতে সিদ্ধহস্ত ছিলেন। তাহার হাতের করতাল এবং বীণা ত্রিলোকে বন্দিত। মণিবর সুত তখন মহামুনিকে বললেন এবং বাকি 9 ব্রহ্মজির মানসপুত্রের পরিচয় জানতে চাইলেন। মহামুনি তখন বললেন, ব্রহ্ম মন ইচ্ছাতে হয় 10 মানসপুত্র, ব্রহ্ম মন ইচ্ছাতে হয় 10 মানসপুত্র, মরিচি অঙ্গের আয়ত্রে পুলস্থ পুলহ কৃত, মরিচি অঙ্গের আয়ত্রে পুলস্থ পুলহ কৃত, ব্রহ্ম মন ইচ্ছাতে হয় 10 মানসপুত্র, মরিচি অঙ্গের আয়ত্রে পুলস্থ পুলহ কৃত। ভৃগ বৈশিষ্ট্য দক্ষ এবং সবার শেষে নারদ, ভৃগ বৈশিষ্ট্য দক্ষ এবং সবার শেষে নারদ, 9 জনাতে সৃষ্টিতে মন নারদ ব্রহ্ম বিশারদ, কাম প্রভা দীপ্ত লবে 9 জনাতে নর, কাম প্রভা দীপ্ত লবে 9 জনাতে নর, তাই তো ব্রহ্মা করলেন নারী অতি সত্তর, তাই তো ব্রহ্মা করলেন নারী অতি সত্তর, নারী অতি সত্তর, ব্রহ্মা মন ইচ্ছাতে হয় 10 মানুষপুত্র, মরিচি অঙ্গের আগত্রে পুলস্থ পুলহ কৃত, মরিচি অঙ্গের আগত্রে পুলস্থ পুলহ কৃত, ব্রহ্ম মন ইচ্ছাতে হয় 10 মানুষপুত্র, ব্রহ্মা মন ইচ্ছাতে হয় 10 মানুষপুত্র, ব্রহ্মা মন ইচ্ছাতে হয় 10 মানুষপুত্র। এরপর মণিবর সুত জিজ্ঞাসিলেন মহামণি পরাশরকে, হে বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ আমাকে বলুন এরপর কি হলো। তখন মহামণি পরাশর বললেন, ব্রহ্মাজির অঙ্গ থেকে 2টি শব্দের উৎপত্তি হয়। একটি শব্দের নাম হয় কা এবং অন্যটির নাম হয় ইয়া। এই কা শব্দ থেকে উৎপত্তি হল মনু স্বয়ংভূ মনু, আর ইয়া শব্দ থেকে সৃষ্টি হল শতরূপা। মনু হলেন নর এবং শতরূপা হল নারী। ভগবান শ্রী ব্রহ্মাজি প্রথম সৃষ্টি পঞ্চভূত এবং দ্বিতীয় সৃষ্টি হল মনুষ্যকুল। এভাবেই মণিবর মহামণি পরাশরের কাছ থেকে মানুষ সৃষ্টির আদি কথা শ্রবণ করেছিলেন এবং তখনও মহামণি বলতে রহিলেন। ব্রহ্মাজের অঙ্গ থেকে সৃষ্টি নর
মন ব্রহ্মা যে রঙ থেকে সৃষ্টি নর মন একই অঙ্গে দুই নারী একই অঙ্গে দুই নারী শতরূপার তনু ব্রহ্মা যে অঙ্গ থেকে সৃষ্টি নর মন ত্রিগুণেশ্বর তম গুণে কাম শক্তি বরিশনে ত্রিগুণেশ্বর তম গুণে কাম শক্তি বরিশনে কামদেব অন্তর কামদেব অন্তর গামন শতরূপা মনোর মনে কাম প্রভায় প্রভাবিত মনু কাম প্রভায় প্রভাবিত মনু আর শত রূপা বেদবা শ্রুতি কথা বেদবা শ্রুতি কথা আদি সৃষ্টির স্বরূপ স্বরূপা ব্রহ্মাজের অঙ্গ থেকে সৃষ্টির নরমন ব্রহ্মাজের অঙ্গ থেকে সৃষ্টির নর মন একই অঙ্গে তৈরি নারী একই অঙ্গে তৈরি নারী শতরূপার তনু ব্রহ্মাজের অঙ্গ থেকে ব্রহ্মাজের অঙ্গ থেকে ব্রহ্মাজের অঙ্গ থেকে সৃষ্টি হে মুনিবর সুত আমি সেই বেদ বা শ্রুতির কথাই বলছি শতরূপা আর মনুর থেকেই শুরু হলো মানুষ সৃষ্টির বিস্তার ব্রহ্মাজির প্রথম সৃষ্টি করলেন পঞ্চভূত এবং পরে মানুষ শতরূপা ও মনুর সৃষ্টি এই রূপ শতরূপা মনুর সৃষ্টি হলো দোয়ে সুত উত্তম পাদ দ্বিতীয় আর প্রথম প্রিয় ব্রত শতরূপা মনুর সৃষ্টি হলো দুই সুত উত্তম পাদ দ্বিতীয় আর প্রথম প্রিয় ব্রত শতরূপা মনুর সৃষ্টি আর তিন পত্রী শতরূপা মনুর সৃষ্টি আর তিন পত্রী অকতি আর দে তৃতীয় হলো প্রসূতি আকুতিতে মন মজিল ঋষি প্রজাপতি করদম ঋষির দেবতি আর দক্ষ প্রসূতির পুতি শতরূপা মনু সৃষ্টি হলো দহিষ্যত উত্তম পাদ দ্বিতীয় আর প্রথম প্রিয় ব্রত শতরূপা মনু সৃষ্টি হলো দহিষ্যত উত্তম পাদ দ্বিতীয় আর প্রথম প্রিয় ব্রত শতরূপা মনুর সৃষ্টি আর তিন পত্রী অকতি আর দেবতি তৃতীয় হলো প্রসূতি আকুতি তেমন মজিল ঋষি প্রজাপতি করদম ঋষি দেবতি আর দক্ষ প্রসূতির পতি শতরূপা মানুষ সৃষ্টি হলো দহিষ্যত
প্রথম পাদ দ্বিতীয় আর প্রথম প্রিয় ব্রত। বৈদজ্ঞ ও ধর্মশাস্ত্রজ্ঞ মহামুনি পরাশরের মানব সৃষ্টির আদি কথা গভীরভাবে শ্রবণ করছিলেন মণিবর সুত। মহামণি তখন বলছিলেন, দক্ষ এবং প্রসূতির ২৪ কন্যার সৃষ্টি হল, তার মধ্যে ১৩ কন্যার বিবাহ দিলেন ব্রহ্মাজির মানস পুত্র ধর্মের সাথে। এই ১৩ কন্যার নাম ছিল শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, পুষ্টি, মেধা, ক্রিয়া, বুদ্ধি, লজ্জা, বপু, শান্তি, সিদ্ধি ও কীর্তি। এই ১৩ কন্যার ১৩ রকমের গুণ ধারণ করে। এবার বলবো সে কথা শোনো। ব্রহ্মাজির ওই মানস পুত্র নাম হলো তার ধর্ম, ব্রহ্মাজির ওই মানস পুত্র নাম হলো তার ধর্ম। ধর্ম শনে ১৩ পুত্রীর হইল বৈবাহিক কর্ম, ধর্ম শনে ১৩ পুত্রীর হইল বৈবাহিক কর্ম। শ্রদ্ধা থেকে করমের উদয় দর্প গুঞ্জা লক্ষ্মীর হয়, শ্রদ্ধা থেকে কর্মের উদয় দর্প গুঞ্জা লক্ষ্মীর হয়। দ্বিতীয় অর্থ আয় পদ্ধতি, দ্বিতীয় অর্থ আয় পদ্ধতি, মেধা হল কর্মোন্নতি, সন্তোষেতে নাম হয় তুষ্টি, লোভের কারণ হয় যে পুষ্টি, সন্তোষেতে নাম হয় তুষ্টি, লোভের কারণ হয় যে পুষ্টি। বুদ্ধি থেকে বোধের পরিচয় লজ্জা নামে হয় যে বিনয়, বুদ্ধি থেকে বোধের পরিচয় লজ্জা নামে হয় যে বিনয়। ক্রিয়ার মানে দণ্ড প্রকাশ, ক্রিয়ার মানে দণ্ড প্রকাশ, প্রীতি বৃদ্ধি করে যশ। বপুর নামে ব্যবসা বুঝায় শান্তি বলে ক্ষেমময়, বপুর নামে ব্যবসা বুঝায় শান্তি বলে ক্ষেমময়। সিদ্ধি থেকে হয় সুখ, সিদ্ধি থেকে হয় সুখ, ১৩ কন্যার ১৩ মুখ, ব্রহ্মাজির ওই মানস পুত্র নাম হলো তার ধর্ম, ব্রহ্মাজির ওই মানস পুত্র নাম হলো তার ধর্ম। তখন মুনিবর সুত মহামণির নিকট জানতে চাইলেন বাকি ১১ কন্যার কথা। তখন মহামণি পরাশর বললেন, এই ১১ কন্যার নাম হল খ্যাতি, সম্ভূতি, প্রীতি, ক্ষমা, সংহতি, অনুসূয়া, পূজা, সহা, সতী, স্মৃতি ও সুধা। খ্যাতির শনে ভৃগ ঋষি মরীচিতে সমভূতি, স্মৃতিতে অঙ্গিরা ঋষি পুলস্ত শনে প্রীতি। খ্যাতির শনে ভৃগ ঋষি মরীচিতে সমভূতি, স্মৃতিতে অঙ্গিরা ঋষি পুলস্ত শনে প্রীতি। পুলহ ঋষির সঙ্গে ক্ষমা ক্রেতু ঋষির সংগতি, পুলক ঋষির সঙ্গে ক্ষমাকৃত ঋষির সংগতি। অনুসূয়া রত্রে ঋষি পূজার হল বৈশিষ্ট্যপতি, অগ্নিদেবের সঙ্গে সহা শিবাজির প্রিয়ামাসতি, অগ্নিদেবের সঙ্গে সহা শিবাজির
প্রিয়া মা সতী সকল পুত্রীর হইল বিবাহ পিতৃ ঋষির সুধায় মতি খ্যাতির শনি ভৃগ ঋষি মরীচিতে সমভূতি স্মৃতিতে অঙ্গিরা ঋষি পুলস্ত শনে প্রীতি খ্যাতির শনি ভৃগ ঋষি মরীচিতে সমভূতি স্মৃতিতে অঙ্গিরা ঋষি পুলস্ত শনে প্রীতি। বেদের এই শ্রুতিগুলি বহুকাল ধরে চলে আসছিল। তখন ব্যাসদেব ভাবলেন, এই শ্রুতিগুলি যদি লিপিবদ্ধ না থাকে তবে তাহা কালগর্ভে নিমজ্জিত হয়ে যাবে। তখন তিনি বেদ বা শ্রুতিগুলি লিপিবদ্ধ করলেন। এই ব্যাসদেব হলেন এককালের মৎস্যকন্যা নামে পরিচিত এবং পরে হলেন সত্যাবতী তাহার পুত্র, আর তাহার পিতার নাম মহামণি পরশর। আর এই মহামণি পরশর আবার মহর্ষি বৈশিষ্ট্যের পুত্র। ব্যাসদেব কৃষ্ণবর্ণ ছিলেন, তাই তিনি কৃষ্ণ দৈপায়ন নামেই পরিচিত ছিলেন। এই ব্যাসদেবের পুত্র হল শুকদেব। এটাই হল মহামণি পরশরের বংশ পরিচয়। এবার ফিরে আসি মহামণি পরাশরের শ্রুতিকথায়। তিনি তখন মুনিবর সুতকে জগতের অন্যান্য সৃষ্টির কথা শুধাতে লাগলেন। যক্ষ রক্ষ সহ বিভিন্ন প্রাণীর প্রাণের স্পন্দন কিভাবে সৃষ্টি হল তাহা এই রূপ। রজত মাত্রা বৃদ্ধি হয়ে ব্রহ্মরূপের রূপান্তর হয়, রজত মাত্রা বৃদ্ধি হয়ে ব্রহ্মরূপের রূপান্তর হয়, ক্ষুদার সৃষ্টির সঙ্গে তখন ক্ষুদার সৃষ্টির সঙ্গে তখন কামশক্তির উদয় হয়, রজত মাত্রা বৃদ্ধি হয়ে। নৈসর্গিক খুদা কাম করেন ব্রহ্মা রচনা, নৈসর্গিক খুদা কাম করেন ব্রহ্মা রচনা, তৈরি হল রক্ষ কুলার যক্ষ কুলের ভাবনা, তৈরি হল রক্ষ কুলার যক্ষ, যক্ষ আর রক্ষ হল নষ্টকারী দুই কুল, যক্ষ আর রক্ষ হল নষ্টকারী দুই কুল, কর্ম তখন দেখে তাদের ব্রহ্মার মাথার হল চুল, লম্ফ ঝম্প করল তখন ব্রহ্মা মাথার কেশকুল, ইহা হতে সৃষ্টি হল এই জগতে,
সার মহামুনি বলছেন আর মুনিবর সুত তা শুনছেন। ভগবান শ্রী ব্রহ্মার কণ্ঠ থেকে যে বার্তা বের হয়েছিল সেটাই শ্রুতি, যাহা বেদে রূপান্তরিত হয়ে লিপিবদ্ধ হয়। এই শ্রুতি বা বেদ চারি ভাগে বিভক্ত, তাহা এই রূপ। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা বলে চারি দে ব্রহ্ম মুখে পূর্ব শ্রুতি নামটি বেদের হলো রে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পশ্চিমুখের বাণীতে উচ্চারিলেন যার নাম, পশ্চিমুখের বাণীতে যা উচ্চারিলেন যার নাম ব্রহ্মশ্রুতির পরিচর বেদটির নাম হলো শ্যাম। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ব্রহ্মমুখের দক্ষিণের বাচন যজুবে হইল তখন, ব্রহ্মমুখের দক্ষিণের বাচন যজুবে হইল তখন, উত্তর মুখে অথর্ব বেদ একবিংশতম বিরাজের সৃষ্টিকরণ, বিরাজের সৃষ্টিকরণ, বিরাজের সৃষ্টিকরণ, এমনিভাবে ত্রিগুণেশ্বর ভগবান চার বর্ণের সৃষ্টি করলেন। যেমন তার মুখ থেকে উৎপন্ন হয় ব্রাহ্মণ, বক্ষস্থল থেকে তৈরি হয় ক্ষত্রিয়, জানু হতে বৈশ্য, এবং চরণ থেকে উৎপন্ন হয় শূদ্র। এরপর তার চার সৃষ্টির কল্যাণের জন্য প্রবর্তিত হল যজ্ঞের, ইহলোক এবং পরলোকে জ্ঞানী পুরুষগণ যজ্ঞাদি ক্রিয়া সমাপন করে থাকেন। আর এই যজ্ঞাদি ক্রিয়ার প্রয়োজন হয় বর্ণ এবং গ্রাম্য 14 রকমের ঔষধি ফল, আর তার জন্যই প্রয়োজন হল কৃষিকর্ম। সত্য সদাচারী মূর্তে যারা আছেন অজ্ঞ, সত্য সদাচারী মূর্তে যারা আছেন অজ্ঞ, পাপ ক্রিয়া নিবাড়িতে করেন তারাই যোগ্য, পাপ ক্রিয়া নিবাড়িতে করেন তারাই যোগ্য। সত্য সদাচারী মূর্তে যারা আছেন অজ্ঞ,
যোগ্য ক্রিয়ার উপকরণ চৌদ্দ রকম ঔষধি ফল, যোগ্য ক্রিয়ার উপকরণ চৌদ্দ রকম ঔষধি ফল, গ্রাম্য অথবা বন্য, গ্রাম্য অথবা বন্য, সে ফল সৃষ্টির উৎস ব্রহ্ম কমল। ব্রহ্মা সৃষ্টি করেন তখন চারি রকম বর্ণ, ব্রহ্মা সৃষ্টি করেন তখন চারি রকম বর্ণ। বর্ণভুক্ত কর্ম হল, বর্ণভুক্ত কর্ম হল, উৎকৃষ্টতার থেকে হয় উৎকর্ণ, ব্রহ্মা থেকে বিষ্ণুরূপী হলেন তখন ক্ষেত্রজ্ঞ, ব্রহ্মা থেকে বিষ্ণুরূপী হলেন তখন ক্ষেত্রজ্ঞ। সত্য সদাচারী মরতে যারা আছেন অজ্ঞ, সত্য সদাচারী মরতে যারা আছেন অজ্ঞ, সত্য সদাচারী মরতে যারা আছেন অজ্ঞ। আদি সৃষ্টি থেকেই ত্রিগুণেশ্বর শ্রী ভগবানের এই লীলা খেলা চলে আসছে যুগ যুগ ধরে। ত্রিভুবনের আছে যা কিছু তার সব কিছুরই মালিক তিনি, তিনি সৃষ্টি, তিনি পালন, আবার তিনিই বিনাশ, সব কিছুর মধ্যেই তার উপস্থিতি, তাই তাকে প্রণাম জানাই। তুমি অখিল অখণ্ড অতীন্দ্রিয় পতিত পাবন, তুমি অখিল অখণ্ড অতীন্দ্রিয় পতিত পাবন, তব কর তালে বিশ্ব ব্রহ্মাণ্ড, তব কর তালে বিশ্ব ব্রহ্মাণ্ড, অঘর তব নাম অদ্বৈতানন্দ, তুমি অখিল অখণ্ড। তুমি অচ্যুতি তুমি অদ্বৈত, ব্রহ্মা জ্ঞান লাভে অচিত চিত্ত, তুমি অচ্যুতি তুমি অদ্বৈত, ব্রহ্মা জ্ঞান লাভে অচিত চিত্ত, অদিতি বল্লভ চিত্ত পাবক, অদিতি বল্লভ চিত্ত পাবক, অনাদিরাদি সৃষ্টির জনক, তুমি অখিল অখণ্ড। অনাদি আদি সৃষ্টি জন, আদিত দিবি পিত চরচিত, কৃষ্ণ কেশব তুমি অগ্নিমিত্র, অদৈতি বল্লভ চিত্ত পাবক, অনাদি আদি সৃষ্টি জন, অদিতি অদিবু পিত চরচিত, কৃষ্ণ কেশব তুমি অগ্নিমিত্র, অদিতি অদিবু পিত চরচিত, কৃষ্ণ কেশব তুমি অগ্নিমিত্র, অধিলকে জগদীশ
অধিলোকে জগদীশ জগন্নাথ জনার্দন তুমি অখিল অখণ্ড। অভিঙ্গ আরোগে পরমাত্মার নিবেদন অভিঙ্গ আরোগে পরমাত্মার নিবেদন তুমি অচিন্ত দিনের অভিগম তুমি অচিন্ত দিনের অভিগম সদানন্দে সচিদানন্দে তুমি পুরুষতম অত্র ভবানন ভকতে পরমেশ্বর পরমারত চক্রপাণি কুঞ্জ বিহারী কমলা কান্ত তুমি পরমার্থ পরিত্রাণে পরায়ণে দিননাথে দিনে নিরাজনে তুমি পরমার্থ পরিত্রাণে পরায়ণে দিননাথ দিনে নিরাজনে হে মধু সুদন হে মধু সুদন হে মধু সুদন তুমি অখিল অখণ্ড অতীন্দ্রিয় অতীত পাবন তুমি অখিল অখণ্ড। ওম ভগবতায় নমো নমো। সমাপ্ত।